করুণাপুর শহরে থাকা সারদা তার রান্নার কৌশল দিয়ে স্বামী প্রসাদ আর ছেলে রমেশকে খুব ভালো করে রান্না করে খাওয়ায়। তারা দুজনে ডাইনিং টেবিলে এমন বসে খাবার খায় যেমন তারা একে অপরের যেন পিছু করছে। সেখানে যত তরকারি রান্না করে রাখা ছিল একের পর এক সব বাটি শেষ হয়ে যায়। তারপর বাবা আর ছেলে এমন ভাবে ডাল খায় যেন নারকেলের জল খাচ্ছে, তাও আবার স্ট্র লাগিয়ে। তা দেখে সারদা হাসতে লাগে। তারা দুজনে মিলে সব ডাল শেষ করে দেয়। বাবা ছেলে খুব তৃপ্তি করে খাবার খায়। সারদা, জানি না তোমার হাতে কি জাদুটাই আছে, আমি তো তোমার হাতের রান্না না খেয়ে মরবো না। তার মানে তুমি কি বলতে চাও বাবা, মায়ের হাতের রান্না খুব বাজে নাকি? এই কথা শোনার পরে সারদা নিজের স্বামীর ওপরে রাগ করতে লাগে। তাকে দেখে তার স্বামী ভয় পেয়ে যায়। ওগো সারদা, এমনটা তো আমি বলিনি গো, তোমার রান্না যেন অমৃতের মতো, এটাই বলতে চাই, আমার কথায় বিশ্বাস করো। মা, বাবা তোমাকে বোকা বানাচ্ছে, যদি তোমার হাতের রান্না অমৃতের মতো তাহলে বলা উচিত ছিল মরা লোক খেয়ে বেঁচে উঠবে, সে কেন বললো যে না খেয়ে মরবে না, বলো বাবা। বাবা, তোর কাছে যদি অনেক সময় আছে তাহলে গিয়ে লুচি বানা, আমাদের মতন শিব পার্বতীর মধ্যে ঝগড়া লাগাস না দেখি। ওই সতীর মাকে কোথায় রেখেছো বাবা? তার কথা শোনার পরে সারদা রেগে মেগে দাঁত কটকটাতে লাগে। তাকে এভাবে দেখে প্রসাদের হাওয়া টাইট হয়ে যায়। সে খুব ভয় পেয়ে যায়, বুঝতে পারে না সে কি করবে। কোন সৎমা বাবা, আমি কেন লুকুতে যাব। আরে বাবা, তুমি আর মা যদি শিব পার্বতী হও তাহলে শিব ঠাকুর তো নিজের জটার নিচে মা গঙ্গাকে লুকিয়ে রেখেছেন, তুমি তাহলে সৎমাকে লুকিয়ে রেখেছো কোথাও? রমেশ বলে হাসতে লাগে। তারপর সারদা কটকটিয়ে প্রসাদের দিকে তাকিয়ে থাকে। আর যদি আমি এক মিনিটের জন্য এখানে থাকি তাহলে সারদার চোখের জ্যোতিতেই এখানে প্রলয় চলে আসবে, এই ভেবে প্রসাদ চুপি চুপি সেখান থেকে কেটে পড়ে। তাহা দেখে মা আর ছেলে দুজনেই হেসে ওঠে। এভাবে আনন্দে হেসে খেলেই তাদের দিন কাটছিল। সারদা নিজের কারি পয়েন্ট শুরু করে, যেখান থেকে সে বেশ ভালো টাকা রোজগার করতে লাগে। তখন একদিন প্রসাদের বেশ ভালো বন্ধু পুনিত তাদের বাড়িতে আসে রমেশের বিয়ের সম্বন্ধ নিয়ে। সে হলে বসে বাড়ির লোকেদেরকে মেয়ের নিয়েই সব বলছিল। মেয়েটির নাম হচ্ছে অনামিকা, চাষি বাসি পরিবার থেকে, বাবার নাম রঘুপতি আর মায়ের নাম বাণী। অনামিকা লেখাপড়ার সাথে বেশ ভালো রান্না জানে, সে নাকি খুব সুস্বাদু রান্না করে, তার রান্না বান্না খুব ভালো, এরকম তার মা বাবা বললেন, খুব প্রশংসা করেছেন। অনামিকা রমেশ একে অপরকে পছন্দ করে ফেলে। তারপর নিজেদের হিসাব মতন অনামিকা আর রমেশের খুব ধুমধাম করে বিয়ে হয়। অনামিকা শ্বশুর বাড়ি এসে যায়। এভাবেই খুব তাড়াতাড়ি দিন কাটছিল। তখন একদিন অনামিকা শাশুড়ি মাকে বলে, মা, আমি দুটো শাড়ি কিনতে চাই, আমাকে 1000 টাকা দেন তো। তার কথা শুনে শাশুড়ি মা খুব অবাক হয়ে তাকে বলতে লাগে, কি বললে বৌমা, 1000 টাকা? টাকা গাছে ফলে নাকি? হ্যাঁ, তুমি জানো কারি পয়েন্টে আমি কত পরিশ্রম করি। মা, আপনি কারি পয়েন্টে এত পরিশ্রম করেন, আর আমি বাড়িতে পরিশ্রম করি যে। ঘরে এমন কি পরিশ্রম, বাড়িতে থেকে টিভি দেখো, সময়ে ঘুমো, তারপর উঠে চা খাও, যদি এটাকে তুমি পরিশ্রম বলো তাহলে আমি যা করি সেটাকে তুমি কি বলবে? আচ্ছা মা, ঘরে বসে টিভি দেখার সময় কোথায়? আপনি রান্না করে বাসনকোসন ছেড়ে চলে যান, সেগুলোকে কে পরিষ্কার করে? টিভিতে পরিষ্কার করে। দিনে 2 বার করে আপনি স্নান করে, আপনার, বাবার, ওনার, আমার এই সব জামা কাপড় কে কাচে মা, আপনি বলুন, সাবান এসে কেচে দেয় বুঝি। রাত্রে ফেরার আগে আপনার সব রান্না বান্না তৈরি থাকে, আপনি আসেন, খান আর ঘুমোতে চলে যান, থালাও তোলেন না, এই সব পরিষ্কার পরিচ্ছন্ন কে করে বলুন শাশুড়ি মা। এসব গৃহিণীদেরই কাজ, তোমাকেই করতে হবে, যতদিন শাশুড়ি ছিলেন আমি করেছি, আমি যতদিন থাকবো তুমি করবে, কাল দিন তোমার বৌমা আসবে, তুমিও শাশুড়ি হবে। এই সব কাজগুলোকে পরিশ্রমের কাজ বলে না, টাকার মূল্য তখনই তুমি বুঝবে যখন পরিশ্রম করে রোজগার করবে। ঠিক আছে শাশুড়ি মা, তাহলে আমিও রোজগার করব। এবার শাশুড়ি বৌমার মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। শাশুড়ি মা বা বৌমা যদি কোনো কিছু রান্না করে সেটা খাওয়ার পরে বাবা বা ছেলে কেউই মুখ খুলতে পারে না প্রশংসা করার জন্য। তাদের মনে হয় এরকম ভাবে চলা যায় না, তাই তাদের আলাদা আলাদা কারি পয়েন্ট শুরু করা উচিত।
আজকের পর থেকে আমি বা আমার ছেলে না খেতে যাব না ভালো মন্দ কিছু বলবো। খাদ্য প্রিয়রা নিজেরাই এসে কিনে নিয়ে যাবে। বাবা ছেলে এভাবে বলে সেখান থেকে কেটে পড়ে। দিন এভাবেই কাটছিল। দিনের পর দিন শাশুড়িমার দোকানে খদ্দের আসা কম হতে লাগে, আর অন্যদিকে বৌমার কারি পয়েন্ট ধীরে ধীরে খুব ফেমাস হতে শুরু হয়। শাশুড়িমার এ নিয়ে দুঃখ ছিল না যে তার ব্যবসা কমে গেছে, কিন্তু এ নিয়ে নিশ্চয়ই দুঃখ ছিল যে বৌমার দোকানে সকলে যাচ্ছে। তারপর সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক না কেন সে বৌমার ব্যবসার ক্ষতি করেই ছাড়বে। শারদা অনেক চিন্তা করে। তারপর চুপি চুপি বৌমার কাছে গিয়ে মিষ্টি মিষ্টি করে কথা বলে তার মাথার মধ্যে একটা উকুন ছেড়ে দেয়, আর চুপচাপ খুব সরলতার সাথে বেরিয়ে আসে। শাশুড়িমা এখানে এলেন কেন আর চলেই গেলেন কেন? হতে পারে খদ্দের আসছে না বলে ব্যবসা ভালো করে চলছে না, তাই উনি ঘুরে বেড়াচ্ছেন, সে মনে মনে এভাবে বলে। তারপর হঠাৎ করে মাথা চুলকোতে লাগে, চুলকুনি আরো বাড়ে, তারপর সব উকুন খাবারে এসে পড়তে লাগে। খাবারের মধ্যে উকুন দেখে খদ্দেরেরা ঘেন্নায় মুখ পেঁচকাতে লাগে। এভাবে দিন কাটতে লাগে। তারপর শাশুড়িমা এসব কাণ্ড কারখানা করে টাটকা টাটকা তরি তরকারি বলে বিক্রি করতে শুরু করে। উকুনবিহীন টাটকা টাটকা তরি তরকারি, আসুন আসুন। শাশুড়িমার এসব কথা অনামিকা শুনে ফেলে। অনামিকার খুব সন্দেহ হয়। তারপর দেরি না করে মাথা চুলকোতে চুলকোতেই সে শাশুড়িমার কারি পয়েন্টে পৌঁছে যায়। সে নিজের মাথা থেকে দু চারটে উকুন বের করে শাশুড়িমার মাথায় ছেড়ে দেয়, ফলে শারদারও কারি পয়েন্ট লোকসানে চলতে লাগে। শাশুড়িমা শারদা আর বৌমা অনামিকার ঝগড়া এবং ঈর্ষার প্রবৃত্তির কারণে পুরো ব্যবসাটাই ডুবে যায়। তারা দুজনেই বাড়িতে বসে যায়। বন্ধুগণ, যদি তোমরা জানো মাথা থেকে উকুন কি করে বের হয়, তাহলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই লিখে জানাবে। একটি গ্রামে অনামিকা নামের এক শিক্ষিকা ছিল। অনামিকার স্বামী রমেশও সেই স্কুলেই কর্মরত ছিল শিক্ষক রূপে। একই স্কুলে থাকা সত্ত্বেও তারা একে অপরের সাথে কখনো কথা বলতো না। রমেশ গরিব বাচ্চাদেরকে পছন্দ করত, আর অনামিকা সবসময় ধনী পরিবারের বাচ্চাদের সাথেই কথা বলতো। বাড়ি ফিরে তারা টিউশনও পড়াত। ধনী পরিবার থেকে দুটি বাচ্চা শ্যাম আর কীর্তি অনামিকার কাছে আসত টিউশন পড়ার জন্য। আর রমেশের কাছে বস্তি এলাকার আশেপাশে থেকে গৌতম আর শান্তি নামের দুই গরিব বাচ্চা পড়াশোনা শিখতে আসত। রমেশ তাদের কাছে কখনো টিউশন ফিজ নিত না। তারপর একদিন রমেশ বলে, গৌতম আর শান্তি, তোমরা লক্ষ্য করেছো তোমাদের আশেপাশের এলাকাতে যেখানে ছোট ছোট কুঁড়ে ঘর আছে সেখানে বিদ্যুৎ আসে না, সেখানে দুবার শুধু জল আসে, কিন্তু তোমরা চাইলে সেটা বদলাতে পারো, সে কথাটা জানো? আমরা কি করে বদলাতে পারি স্যার, আমরা তো বাচ্চা, আমরা কি করে করব? আমার বাবা তো কোনো কাজও করেন না, আর মা যেখানে কাজ করে সেখান থেকে বিকেলবেলা একটু ভাত আর তরকারি নিয়ে আসে, আপনি বলুন স্যার আমরা কি করব? তোমরা যদি ভালো করে লেখাপড়া করো, ভালো একটা চাকরি পাও, তখন তোমরা একটা নিজেদের নতুন বাড়ি বানাতে পারবে, তারপর তোমরা প্রতিবেশীদের সাহায্য করতে পারবে। স্যার, যদি লেখাপড়া করি তাহলে সব করতে পারবো? হ্যাঁ, তাই খুব পরিশ্রম করে লেখাপড়া শেখো। আমাদের নিজেদের সম্পত্তি বলতে শুধুমাত্র আমাদের লেখাপড়া। আজকে পরিশ্রম করে লেখাপড়া করো, আর সবার সামনে মুখ উজ্জ্বল করো, এটাই হবে আমার গুরুদক্ষিণা। কি, আমাকে গুরুদক্ষিণা দেবে তো? তবে স্যার আমাকে একটু কম হোমওয়ার্ক দেবেন, মা আমাকে সকাল থেকেই কাজ করতে বলে, আমি এটা করতে গিয়ে সময় পাই না। যখন শান্তি এভাবে বলে তো পাশে বসে অনামিকা অন্য বাচ্চাদেরকে পড়াতে পড়াতে হেসে ওঠে, বিশেষ করে রমেশ আর শান্তিকে দেখে। তারপর সে ভাবে সে নিজের বাচ্চাদেরকেও কিছু জ্ঞানের কথা বলবে। শ্যাম, কীর্তি, সকাল থেকে তোমরা কি কি খাবার খাও একবার বলো দেখি। ম্যাম, আমি যখন সকালে ঘুম থেকে উঠি বড় গ্লাসে দুধ খাই, তারপর জল খাবারে পাউরুটি আর জ্যাম খাই, দুপুরবেলার দিকে ডিম ভাজা আর ভাত খাই, এর মাঝে মাঝে বাবা রান্না ফাইভ স্টার চকলেটও খাই, তারপর এক গ্লাস জুস খাই, বিকেলবেলায় একটু জল খাবার খাই, আর রাত্রে এক গ্লাস দুধ খেয়ে শেষ হয়ে যায়। কিন্তু আপনি কেন জিজ্ঞাসা করছেন? তোমরা পুষ্টিকর খাবার খাও, তার সাথে সাথে তোমার মা বাবা তোমাদের ওপরে এত খরচা করেন, তোমরা তো বিজয়ী হবেই হবে। আর কিছু লোকের কাছে না পেটে খাবার জোটে, না পড়ার জন্য জামা কাপড় জোটে, তারা কিচ্ছু করতে পারবে না। অনামিকার এরকম কথা শুনে শ্যাম আর কীর্তি খুব জোরে জোরে হাসতে লাগে।
তা দেখে রমেশের খুব রাগ হয়। তারপর সে গৌতম আর শান্তিকে তাদের বাড়ি যেতে বলে। দেখো বাচ্চারা, কাল থেকে তোমাদের এখানে আসতে হবে না, আমি তোমাদের বাড়ির কাছে যাব, সেখানে কোনো গাছের নিচে বসে তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? তো ঠিক আছে স্যার। স্যার, আমাদের বাড়ির আশেপাশে খুবই নোংরা, খুবই অপরিচ্ছন্ন, আপনি যখন যাবেন অন্তত এক বোতল জল নিয়ে যাবেন। তার সাথে স্যার খাবার মতো কিছু পাওয়া যায় না, আপনার খুব গন্ধ লাগবে, আপনি যে সহ্য করতে পারবেন না। ঠিক আছে, আমি সেখানে এসে পড়াবো, এখন তোমরা যাও। এই বলে রমেশ বাচ্চাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। পরের দিন অনামিকা যখন ক্লাসে পড়াচ্ছিল, গৌতম আর শান্তি খুব দেরি করে স্কুলে পৌঁছয়। ছিচ্ছি, কতবার তোমাদের বলতে হবে যে পরিষ্কার জামা কাপড় পরবে? এত নোংরা হয়ে কেউ আসে? বাচ্চারা তোমাদের এই গন্ধ সহ্য করতে পারে না। যাও এখান থেকে, যাও গিয়ে ক্লাসে সব থেকে পেছনে বসো, আর সবার থেকে একটু দূরে থাকো। তোমরা স্কুল দেরি করে এসেছো তো, এটাই তোমাদের জন্য পানিশমেন্ট। অনামিকা এভাবে শান্তি আর গৌতমকে পানিশমেন্ট দেয়। পানিশমেন্ট পেয়ে শান্তি কান্নাকাটি করতে লাগে। আমরা এরকম কি পাপ করেছি যে ম্যাডাম আমাদেরকে এভাবে শাস্তি দেন? আমাদের কি দোষ যে আমরা গরিব পরিবারে জন্ম নিয়েছি? শান্তি, চিৎকার করিস না, শুনে ফেললে টিচার আমাদেরকে মারবে। ওনার হাতে লাঠিটা দেখেছিস, কত বড়। বিকেলবেলাতে আবার আমাদেরকে জল আনতেও যেতে হবে, যদি টিচার মারেন তাহলে আমরা আর যেতে পারবো না যে, তাই কিছু বলিস না রে। সাইলেন্স, সাইলেন্স, কি বকবক করছো? একে তো তোমরা দেরিতে এসেছো, আবার কথাও বলছো, তোমাদের মতন বাচ্চাদের জন্য বাকি বাচ্চারাও নষ্ট হয়ে যায়। তোমাদেরকে ফ্রি সিট দিয়ে স্কুল খুব বড় ভুল করেছে। এনিওয়েজ, হোমওয়ার্ক করেছো? হ্যাঁ, তুমি জবাব দাও। ম্যাডাম, হ্যাঁ করেছি। শান্তি, তুমি করেছো? হ্যাঁ ম্যাডাম। অনামিকা তাদের দুজনের হোমওয়ার্ক দেখে। কোনোভাবে সে তাদেরকে মারতে চাইছিল, তাই সে বলে হোমওয়ার্কে ভুল আছে, তাদেরকে হাত বের করতে বলে আর তাতে খুব ছড়ির বাড়ি লাগায়। যখনই তোমাদের হোমওয়ার্ক দেখি কিছু না কিছু ভুল নিশ্চয় বেরোয়, তোমাদেরকে পরিশ্রম করে লেখাপড়া শেখানোই বৃথা। ম্যাডাম মারবেন না, খুব ব্যথা হচ্ছে যে, ম্যাডাম মারবেন না। না না ম্যাডাম, মারবেন না। অনামিকার এভাবে মারধর করাতে শান্তি আর গৌতম কাঁদতে লাগে। সে তাদেরকে স্কুল থেকে পাঠিয়ে দেয়। তারাও কাঁদতে কাঁদতে স্কুল থেকে চলে যায়। পরের দিন তারা স্কুল আসে না, তার পরের দিনও তারা স্কুলে আসে না। ব্যাপারটা রমেশ জানতে পারে। সে গিয়ে প্রিন্সিপাল রবীন্দ্রকে কথাটা বলে। প্রিন্সিপাল অনামিকাকে ডেকে পাঠায়। স্যার ডেকে পাঠিয়েছেন? দেখুন, আজ আমাদের স্কুলের ক্যাম্প আছে, রমেশ যাচ্ছে, আপনিও চলুন। ঠিক আছে স্যার, কিন্তু কোথায় যাচ্ছেন? পাশেই একটা ছোট বস্তি আছে না, আমরা সেখানেই যাচ্ছি। কি ওখানে? কিন্তু কেন? দেখো, কেন কি এসব জিজ্ঞাসা করো না, শুধু চলো। রবীন্দ্রবাবু এভাবে বলে অনামিকা আর রমেশকে নিয়ে বস্তির দিকে চলে যান। বস্তি দেখিয়ে তিনি বলেন, আমাদের স্কুল যেখানে সেখানে বস্তির লোকেরাই থাকতো, পরে আমরা কবজা করে তাদেরকে সেখান থেকে বের করে দিই। আমরা এরকমটা এই জন্যই করতে পেরেছিলাম কারণ তারা গরিব ছিল, বেচারারা এভাবে জীবন কাটাচ্ছে। আমি যখন স্কুলে প্রিন্সিপাল হয়ে আসি তখন জানতে পারি, চোখ দিয়ে আমার জল বেরিয়ে আসে। তারপর আমি সেই গরিব বাচ্চাদের জন্য স্কুলে ফ্রিতে পড়াশোনার বন্দোবস্ত করি, কিন্তু তুমি তাদের সাথে দুর্ব্যবহার করছো আর তাদেরকে স্কুলে আসার থেকে আটকাচ্ছ। স্যার আপনি এটা কি করে বলতে পারেন? সত্যিটা না জেনে অন্যর মুখে শুনে আপনি এভাবে আমায় বলছেন? দেখো, আমি তোমাকে অনেক দিন ধরে লক্ষ্য করছি, তুমি বস্তির বাচ্চাদের সাথে দুর্ব্যবহার করো, তাদের সম্মান করো না, তাদের প্রতি তোমার মনে দয়া মায়াও নেই। তেমনটা নয় স্যার। একটা কথা বলে দিচ্ছি অনামিকা, যেখানে তুমি কাজ করছো সেই স্কুলটা তাদের থেকে চুরি করা, সেখান থেকেই তুমি আজকে টাকা পাচ্ছ, এই আনন্দে তুমি জীবন কাটাচ্ছ সেটা ওনাদেরই দেওয়া। এই স্কুলের নিয়ে যা বললাম মনে রেখো, আর একটা কথা বলছি সেটা ভালো করে শোনো, আর তোমার এই স্কুলে কোনো প্রয়োজন নেই, তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে। এভাবে বলে রবীন্দ্র আর রমেশ সেখান থেকে চলে যায়। এটা শোনার পরে অনামিকা পাগলের মতন কাঁদতে লাগে, তার মাথা ঘুরে যায়, খুব জল পেপাসা পায়। গৌতম আর শান্তি তাড়াতাড়ি এসে তাকে জল দেয়। তখন অনামিকা নিজের সব দোষ বুঝতে পারে। তখন গৌতম আর শান্তিকে বুকে জড়িয়ে সে খুব কান্নাকাটি করে।